নজর দেখে নেব আজকে সারা দিনের শিরোনাম। পেট্রোলের তীব্র সংকট, আজ থেকে পেট্রোলের রেশনিং ব্যবস্থা চালু করেছে ত্রিপুরা সরকার। লামডিং বদরপুর পাহাড় লাইনে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয় ক্ষতিগ্রস্ত রেল লাইন। রেলপথে পেট্রোপণ্য পরিবহন পরিষেবা পুনরায় চালু না হওয়া পর্যন্ত ত্রিপুরায় পেট্রোলের রেশনিং ব্যবস্থা লাগু থাকবে। রেশনিং ব্যবস্থা অনুযায়ী দ্বিচক্রযান প্রতিদিন 200 টাকার পেট্রোল পাবে, ত্রিচক্রযান অর্থাৎ অটো প্রতিদিন 400 টাকার পেট্রোল পাবে এবং চার চাকার গাড়ি প্রতিদিন 1000 টাকার পেট্রোল কিনতে পারবে। হায়দ্রাবাদের জুবিলি হিলসে হোটেলে বিস্ফোরণ, আহত কয়েকজন, ক্ষতিগ্রস্ত বহু বাড়ি তদন্তে নেমেছে পুলিশ। হায়দ্রাবাদের জুবিলি হিলসে একটি হোটেলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে রবিবার সকালে। বিস্ফোরণের অভিঘাত এতটাই বেশি ছিল যে হোটেলের পাঁচিল ভেঙে পড়ে, পাঁচিল থেকে ইট এবং পাথর ছিটকে 20 মিটার দূরে গিয়ে পড়ে। হোটেল সংলগ্ন 6টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। রবিবার ফের গাজায় হামলা চালালো ইসরায়েল। গাজায় মুহুর্মুহু হামলা ইসরায়েলি বায়ুসেনার। হামলার জেরে জাবালিয়ায় 13 শিশু সহ হত 30, বহু মানুষ নিখোঁজ। উত্তর গাজার পাশাপাশি পূর্ব এবং দক্ষিণ গাজাতেও হামলা জারি রেখেছে ইসরায়েল। পূর্ব গাজার তাফায় স্কুলকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে গাজা প্রশাসন দাবি করেছে। কোনোভাবে বুলডোজার জাস্টিস গ্রহণযোগ্য নয়, শেষ শুনানিতে উল্লেখযোগ্য মন্তব্য বিচারপতি চন্দ্রচূড়ের। সম্পত্তি ধ্বংস করে জনগণের কণ্ঠরোধ করা যাবে না, জনগণের বাড়ির সুরক্ষা এবং নিরাপত্তা মৌলিক অধিকারের মধ্যে পড়ে। রাজ্য এই নিয়ম মানতে বাধ্য, যেখানে আইন দ্বারা সমাজ পরিচালিত হয় সেখানে বুলডোজার জাস্টিস কোনোভাবে গ্রহণযোগ্য নয়। উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে বুলডোজার অ্যাকশন মামলা শুনানিতে বললেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। ফের কাশ্মীরে জঙ্গি হানা, কেসওয়াড়ায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে আবারও প্রাণ হারালেন এক সেনা জওয়ান। গুরুতর জখম অবস্থায় আরো 3 জওয়ান চিকিৎসাধীন। রবিবার জম্মু কাশ্মীরের কেসওয়াড়ের ঘটনাটি ঘটেছে। কেসওয়াড়ের ভরত ব্রিজের কাছে জঙ্গিদের গুলিতে নিহত জওয়ান রাকেশ কুমার, তিনি ভারতীয় সেনার জুনিয়র কমিশন অফিসার জেসিও নায়েব সুবেদার পদে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে সেনাবাহিনী। হাসিনার দলকে ঢাকার রাস্তায় নামতে দিল না পুলিশ। আওয়ামী লীগের কর্মসূচির আগে উত্তপ্ত ঢাকা, শেখ হাসিনার দলের কর্মসূচি আটকাতে ঢাকা দুর্গে পরিণত। চলো ধরপাকড়, নামানো হলো আধা সেনাও। হাসিনার অভ্যুত্থানের পর প্রথমবার রাজনৈতিক কর্মসূচির ডাক দিয়েছিল আওয়ামী লীগ। অনুমতি না থাকার কারণে কর্মসূচি হতে দিল না পুলিশ। ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ ছাত্র জনতার। কাছাড়ের লালপানিতে পশ্চিমবঙ্গে যুবক হত্যাকাণ্ডে জড়িত দুজনকে গ্রেপ্তার করলো পুলিশ। লক্ষ্মীপুর পুলিশ তদন্তে নেমে সন্দেহজনক দুই যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া দুই যুবক পশ্চিমবঙ্গের ইকবাল শেখ এবং সেলিম শেখ। শনিবার শিলচর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের আদালতে সোপর্দ করে আজ 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। পাঁচগ্রামে উদ্ধার বিশাল আকৃতির অজগর সাপ। প্রায় 12 ফুট লম্বা অজগর সাপ উদ্ধার পাঁচগ্রামে, যার ওজন আনুমানিক 25 থেকে 26 কিলোগ্রাম হবে। রবিবার সকালে পাঁচগ্রাম নতুন বাজার এলাকা থেকে একটি টিনের বাসগৃহের ছাদে দেখতে পাওয়া যায় সাপটিকে। বন বিভাগের আধিকারিকরা সাপটিকে উদ্ধার করে রেঞ্জ কার্যালয়ে নিয়ে যান এবং সংশ্লিষ্ট বনাঞ্চলে ছেড়ে দেবেন বলে জানানো হয়েছে। সামান্য গ্যাস সিলিন্ডার কেনা নিয়ে মতানৈক্যের জেরে স্বামীর আঘাতে মৃত্যু হলো স্ত্রীর। স্বামীর ছোড়া ইট বানানো ফর্মার আঘাতে প্রাণ হারালো ইট ভাটা শ্রমিকের স্ত্রী। ধরাই পুলিশ আটক করেছে ঘাতক স্বামী বরপেটার ইসমাইল হোসেনকে। চাঞ্চল্য করে হত্যাকাণ্ড ধরাই ভাগাবাজার বনগ্রাম ইন্ডিয়ান ইট ভাটায়। ধর্মনগর শহরে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা। 10 রাউন্ড তাজা গুলি সহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করলো পুলিশ। ধর্মনগর কলেজ রোড গৌরগোপাল সরণির রাজু দেবের ঘর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রাজু দেবকে আটক করে আপাতত নেওয়া হয়েছে এবং সেই সাথে 2টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি বিলাসী গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। রাজু দেবের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে ধর্মনগরে। কংগ্রেসের আমলে দেশে দাঙ্গা হয়েছিল, কিন্তু বিজেপির উন্নয়নে হিন্দু মুসলিম দেখে না, সবার সম উন্নয়নে কাজ করে। তাই ধলাই বিজেপির উন্নয়নের ধারাকে বজায় রাখতে প্রার্থী নিহারঞ্জন দাসকে উপনির্বাচনে জেতানোর আহ্বান জানালেন কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। ধলাই উপনির্বাচন ঘিরে শাসক দল বিজেপির জোর প্রচার সংখ্যালঘু এলাকার জামালপুরে। ফের বুনো হাতির উপদ্রব কাঁঠালতলির কুর্তিতে। কৃষকদের হাড় ভাঙা পরিশ্রমে ফসল ধান খেত বিনষ্ট করে ফেলছে হাতি। আসাম ত্রিপুরা সীমান্তে কাঁঠালতলির কুর্তি, সারজোর, মারুয়া প্রভৃতি এলাকায় তাণ্ডব চালাচ্ছে বুনো হাতি। রাত কিংবা দিন যেকোনো সময় লোকালয়ে ঢুকে তছনছ করে দিচ্ছে বুনো হাতি, কিন্তু নীরব দর্শকের ভূমিকায় বন বিভাগ বুনো হাতির তাণ্ডব নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না বন বিভাগ, এমনটাই অভিযোগ স্থানীয়দের। কংগ্রেস শুধু ভোটের রাজনীতি করে, ভোট আসলেই কংগ্রেসকে ভোট চাইতে দেখা যায়, তার 5 বছর পর আর কংগ্রেসের দেখা পাওয়া যায় না। ধলাই উপনির্বাচনে পালংঘাট মণ্ডলে নির্বাচনী সভায় কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন প্রবীণ বিজেপি নেতা নিত্যভূষণ দে। শনিবার ধলাই বিধানসভা কেন্দ্রে পালংঘাট মণ্ডলে বিভিন্ন জিপিতে বিজেপি জিপি স্তরের সভা ব্যাপক সাড়া পরিলক্ষিত হলো। আসামে বাংলা ভাষাকে সহযোগী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার নোটিফিকেশন জারি করার আহ্বান জানান প্রদীপ দত্ত রায়। সেই সাথে বিধায়ক আবাস এবং কার্যালয়ে তাদের নামকরণ বাংলা ভাষায় লেখানোর জন্য অভিভাবক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন প্রদীপ দত্ত রায়।
একল অভিযানের দক্ষিণ পূর্বোত্তর সম্ভাগের উদ্যোগে আজ উত্তর ত্রিপুরা কদমতলায় চার দিবসীয় খেলম সমারোহ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে এক বৈঠক অনুষ্ঠিত হয়। চার দিবসীয় খেল সমারোহ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী 2 ডিসেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। বাগবাসা অনুষ্ঠিত কংগ্রেস দলের সংহতি পদযাত্রা। বাগবাসা ব্লক কংগ্রেসের উদ্যোগে বাগবাসা এলাকা থেকে 100 বিশাল পদযাত্রা বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় বাগবাসা এলাকায় গিয়ে শেষ হয়। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু এবং জন্মদিবসকে সামনে রেখে প্রদেশ কংগ্রেসের কর্মসূচির অঙ্গ হিসাবে উন্নততর ভারত গড়ার লক্ষ্য, শান্তি সম্প্রীতি বজায় এবং রক্ষা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই পদযাত্রা চলবে আগামী 19 নভেম্বর পর্যন্ত। ইলেকট্রিক অটোকে সুষ্ঠুভাবে পরিচালনা করার পাশাপাশি শহরে যাতে সুন্দরভাবে চলাফেরা করতে পারে সেই কথাটি মাথায় রেখে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ইলেকট্রিক অটো চালকদের উপস্থিতিতে রবিবার শিলচরে এক সভার আয়োজন করা হয়। সভায় চালকদের বিভিন্ন সমস্যা এবং দাবি দাওয়া নিয়ে আলোচনা করার পাশাপাশি 15 জন সদস্যকে নিয়ে জেলার অল কাছা কমার্শিয়াল ই অটো অ্যাসোসিয়েশন নামের একটি নতুন কমিটি গঠন করা হয়। শিরোনামে পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন, ধন্যবাদ।